মাঝে মধ্যে জামাইয়ের পকেট মাইরা জামাইরে গিফট দেই, জামাইও খুশি আমিও খুশি, জামাই খুশি গিফট পাইয়া আর আমি খুশি সংসারের কাজে জামাইয়ের হেল্প পাইয়া। আসসালামু আলাইকুম। আমার জানায় কোনো ভুল আছে কি না আমি জানি না, তবে এতদিন জানতাম বর্ষাকালে ডেঙ্গুর উৎপাত একটু বেশি থাকে, ওই সময়টা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি, এজন্য একটু ভয়ে আর সাবধানে থাকতে হয়। কিন্তু এখন তো শীতকাল, তবে এখন কেন এত পরিমাণে ডেঙ্গুর কথা শুনছি? সেদিন যে হসপিটালে গেলাম তখনই দেখলাম ইমার্জেন্সিতে একজন ডেঙ্গু রোগী এসেছেন, তার অবস্থা খুবই খারাপ। নার্সদের কাছে জানতে চাইলে তারা বলল যে ইদানিং নাকি ডেঙ্গু জ্বর নিয়ে অনেকেই এসে হসপিটালে ভর্তি হচ্ছেন। তো আমার বাসায় আমি মানি প্ল্যান্টের বেশ কিছু গাছ রেখেছি আর এগুলো তো পানি দেওয়া থাকে, তো অন্য সময় প্রায় সময়তেই এগুলোর পানি চেঞ্জ করা হয়। এখন যেন ভয়ভীতিটা আরও বেশি ঢুকে গেছে, এখন 3-4 দিন পরপরই এটা চেঞ্জ করা লাগছে। অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আপু আপনার বাসায় অনেক ইনডোর প্ল্যান্ট দেখি, মানি প্ল্যান্ট, তারপর হচ্ছে ব্যাম্বো ট্রি, এগুলো আসলে কিভাবে যত্ন নেন? ঠিকঠাক কিভাবে যত্ন নেয় আমি আসলে অত ভালো বলতে পারি না, তবে আমি কিভাবে এগুলো মাঝে মধ্যে পরিষ্কার করি আর যত্ন করি সেগুলো আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। তো আমি তো করি না, বেশিরভাগই আপনাদের ভাইয়া করে, কারণ সবগুলো আমার পূরণ করার দায়িত্ব হচ্ছে তার। তো ঘরের মধ্যে কিছু ইনডোর প্ল্যান্ট রাখা আমার খুবই পছন্দের, কিন্তু এগুলো পরিষ্কার করা, পানি চেঞ্জ করা, এই ঝামেলাগুলো আপনাদের ভাইজানি বেশি করে। তো এখন দুই একজন হঠাৎ করে বলেই বসবেন সব কাজে কি জামাই দিয়া করেন, নিজে কিছু করতে পারেন না? তো তাদের বলছি হরে ভাই, ঘোড়া দেখলে খোড়া হয়, এই কথাটা কি এমনি এমনি আসছে? তো আমার জামাই যেহেতু হেল্প করে দেয় তো আমিও তার উপরে কাজগুলো চাপিয়ে দিই। আচ্ছা যাই হোক, এখন রদুশির বাবা হচ্ছে গাছগুলোকে বেসিনে রেখে একটু পরিষ্কার করে দিয়েছে, এখন সাজিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্ব আমার। এটাই হয় সবসময়, সে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে বলে যে তোমার সংসার, তুমি সাজিয়ে গুছিয়ে নাও। তো এই যেই গাছগুলো আমি সাজাচ্ছি আর যেই জারটার মধ্যে, এটা আমি অন্তর্বন পেজ থেকে কিছুদিন আগে অর্ডার করে এনেছিলাম। তো এটার মাঝে মধ্যেই আমি পানি চেঞ্জ করি, 3-4 দিন পরপরই। এটার পানি অবশ্য শুকিয়েও যায় যেহেতু এটা আমার ডাইনিং টেবিলের উপরে থাকে, আর ডাইনিং রুমে যে সারাক্ষণই ধরতে গেলে ফ্যান চলে, যার কারণে পানি খুব দ্রুত শুকায়। তো আজকে যেটা করলাম, এটার হচ্ছে ভিতরে একটু মানে গোড়াগুলোতে একটু ময়লা জমেছিল মনে হচ্ছিল, তো আপনাদের ভাইয়া পুরো গাছগুলো ভালো করে ধুয়ে দিয়েছে, এখন আমি সাজিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যে পাথরগুলো আছে এগুলো অনলাইন থেকে অর্ডার করে যখন এনেছি এর সাথেই ছিল, এর মধ্যে পাথরগুলো দিয়ে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো এই যে গাছগুলোকে ধুয়ে আনা হলো, এগুলো কিন্তু সবসময় করা হয় না, মাঝে মধ্যে হয়তো মাসে একবার এইরকম গাছটা ধুয়ে দেওয়া হয়। তবে আমি মাঝে মধ্যে ছোটো পাতলা একদম নরম ন্যাকড়া ভিজিয়ে বা টিস্যু ভিজিয়ে আমি পাতাগুলো কিন্তু মুছে নেই, কারণ পাতাগুলোতে প্রায় সময় ধুলা পড়ে যায়। তো পাতাগুলো সুন্দর করে গুছিয়ে দিয়ে আমি চারপাশ থেকে পাথরগুলো দিয়ে দিচ্ছি, আর সবগুলো পাথর ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেলে পাতাগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি আর কি, সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, সরি। তো কি, এবার সব কিছু হয়ে গেলে একটা বোতলের মধ্যে পানি নিয়ে, বোতল দিয়ে আমি এর মধ্যে পানি ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে পানিটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, গোড়াটা ডুবিয়ে দিলেই হবে, একদম পাতা যেন পানির মধ্যে ভিজে না থাকে ওই দিকটা খেয়াল করতে হবে। আমি খেয়াল করেছি যে পাতা সহ যদি পানিতে ভিজে থাকে সেই পাতাটা আবার পচে যায়, মানে পাতার গোড়ার অংশটুকুই পানিতে থাকতে হবে। তো যাই হোক, আমার এটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়া শেষ, একটু পানি পড়েছিল সেটাও মুছে নিলাম। আপনাদের ভাই জানি অবশ্য বেশি কাজ করে দিয়েছে, আমি শুধুমাত্র সাজানো গুছানোর কাজটা শেষ করলাম আর কি। তো এরপর ঘরে আরও কিছু ইনডোর প্ল্যান্ট আছে, ইনডোর প্ল্যান্টের মধ্যে মানি প্ল্যান্ট আর হচ্ছে ব্যাম্বো ট্রি, এই দুইটাই আমার ঘরে আছে। তো এখন আমার ড্রয়িং রুমে সেন্টার টেবিলের উপরে যে ব্যাম্বো ট্রির গাছগুলো আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিব। এই গাছগুলো অবশ্য আমি গাজীপুর থেকে এনেছি, গাজীপুর হচ্ছে আমার কাজিন থাকে, সেই কাজিনের কাছ থেকে এনেছি। আর এই যে দেখেন কী পরিমাণে ধুলা, আমি বলেছি আমার ঘরে প্রচুর পরিমাণে বাহির থেকে ধুলা আসে, তো 2-3 দিন না যেতেই গাছের উপরে এইভাবে ধুলা জমে যায়, আর সবসময় তো এইভাবে গাছ সহ এনে ধোয়া সম্ভব না, তখন ওই যে আমি নরম কাপড় ভিজিয়ে বা টিস্যু ভিজিয়ে এগুলোকে মুছে নেই। তো আজকে আপনাদের ভাইজানের একটা গুণ হচ্ছে, তাকে যদি কোনো কাজ একবার করতে দেওয়া হয় তার একদম A to Z সে সব শেষ করবে। যদি বলি যে এই গাছগুলো একটু ধুয়ে দাও, সে করবে কি ঘরে সবগুলো ধুবে, মানে যে কোনো কাজই করতে দেন না কেন সে খুব নিখুঁতভাবে A to Z করবে। আর সে স্বভাবতই আজকে সবগুলো গাছ ধুবে। এখন এই যে আমার সেন্টার টেবিলের উপর যে ব্যাম্বো ট্রিটা আছে সেটা ধুয়ে নিচ্ছে,
আর এই ব্যাম্বো ট্রিগুলো কাঁচের একটা বয়েমের মধ্যে ছিল, সেই বয়েমটা অবশ্য সবসময় পানি থাকলে একটু দাগ দাগ পড়ে যায়, হয়তো যে মানি প্ল্যান্টের যে জারটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ওইটা নতুন বলে এখনও পড়িনি, ওইটার মধ্যেও হয়তো পড়ে যাবে। তো কাঁচের বয়ম আর হচ্ছে ব্যাম্বো ট্রিগুলো ধুয়ে নেওয়ার পর এই যে আমি যেটার উপরে এগুলো রেখেছিলাম এই শোপিসটা, এটার মধ্যেও এগুলো কি বলে মার্বেল বা সুন্দর সুন্দর কালারফুল পাথর যেটাই বলেন না কেন, এটা অবশ্য আমার মার্কেট থেকে কিনা, উত্তরাতে সম্ভবত বেইলি কমপ্লেক্স থেকে এই শোপিসটা আর হচ্ছে এই পাথরগুলো কিনে নিয়ে আসা হয়েছিল। তো এখন এগুলো বলেছিলাম না যে সে যেটা পরিষ্কার করতে নেবে এটার এ টু জেড সে সব কিছু পরিষ্কার করবে, তো এখন সে এই পাথর সহ শোপিস সহ সব পরিষ্কার করছে। আর এদিকে আমি যেহেতু সে এত পরিষ্কার করছে তো আমি ভাবলাম যে সেন্টার টেবিলটাও একটু আমি মুছে নেই, তো আমি যে গ্লাস ক্লিনারটা ব্যবহার করি সেটা থেকে একটুখানি স্প্রে করে এখন সেন্টার টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর আমার মুছে নেওয়া শেষ হয়ে গেলে এই যে আপনাদের ভাইজান এটাকে ধুয়ে নিয়ে এসেছে, আমি বলেছিলাম মুছে ফেলো, বলে যে না ধুয়ে আনলে বেশি চকচক করবে, পরে দেখলাম যে আসলেই ধুয়ে আনার পরই কিন্তু বেশি চকচক করছে। তো এই যে আমার সেন্টার টেবিলের মাঝের এই বাটির যে শোপিসটা আছে এটা অনেক আপুই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে আপু এটার প্রাইস কত নিয়েছে, এই দুইটা মিলিয়ে নিচের যে মানে ছড়ানো যে প্লেটটা আর উপরের বাটিটা দুইটা মিলিয়ে 1200 টাকা। আর যে পাথরগুলো এই মাত্র আপনাদের ভাইজান ধুয়ে নিয়ে আসছিল সেই পাথরগুলো হচ্ছে ওইখানে সম্ভবত 3 প্যাকেট হবে না, হয়তো 3 প্যাকেটই হবে, 3 প্যাকেট পাথর ছিল আর পাথরের প্রাইস ছিল হচ্ছে 150 টাকা করে হচ্ছে প্যাকেট। আর এই যে ব্যাম্বো ট্রিগুলো, এই ব্যাম্বো ট্রির নিচে মাশাল্লাহ অনেক সুন্দরভাবে গোড়াতে শিকড় গজিয়েছে, তো এরকম সুন্দর করে যদি শিকড় গজিয়ে যায় তাহলে আর ভয় থাকে না, এটা দীর্ঘদিন বেঁচে থাকে এই গাছগুলো। তবে এই ধরনের গাছে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দিতে হয় না, আপনি প্রয়োজনে 2-3 দিন পরপর পানি কমে গেলে পানি দিয়ে দিবেন, কিন্তু একবারে বেশি করে পানি দিবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বয়মটা পুরোটা ভরে পানি দেইনি, মানে গোড়াটা যেন একটু ভিজে থাকে ওই পর্যন্তই পানি রেখেছি। তো পানি দেওয়া শেষ হয়ে গেলে এখন যেই মার্বেলগুলো ছিল কালারফুল সেগুলো উপর দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে জিনিসগুলো যাই দেখেন না কেন, ছোট্ট একটা যদি 100 টাকা দামের শোপিসও হয়ে থাকে সেটা কিন্তু আমাদের দুইজনের মত অনুযায়ী কেনা হয়, দুইজনের যখন পছন্দ হয় দুইজন ভাবি যে হ্যাঁ এভাবে করব তখনই করি, বেশিরভাগ অবশ্য পছন্দটা প্রথমে আমিই তুলি, তারপর আপনাদের ভাইয়ারও যদি পছন্দ হয় তখন দুইজনে মিলে সেটা কিনে নিয়ে আসি। আর এই যে এই শোপিসটা সামান্য একটা শোপিস, এটাও সাজানো গোছানোর ক্ষেত্রে কিন্তু আমাদের দুইজনেরই পছন্দ এখানে গুরুত্ব পেয়েছে। অনেকে এখন হয়তো বলবেন আপু এখানে পছন্দের কি আছে, আছে ভাই, এই যে শোপিসটা দেখছেন এটা হচ্ছে আমি তো ওয়াটার কালারটা নিয়েছি, মানে একদম গ্লাসগুলো যেই কালারে হয় সেই কালার, এটা কিন্তু অন্য কালারেরও পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা আনিনি, কারণ দুইজনেরই এই কালারটা পছন্দ হয়েছে। তারপর যে মাঝখানে মার্বেলগুলো আছে সেগুলো বিভিন্ন কালারের পাওয়া যায়, তো আমাদের দুইজনেরই মনে হলো ব্লু সাদা এগুলো একটু নেই, ফুটবে বেশি, তো যার কারণে হচ্ছে এই পাথরগুলো আমরা এই কালারে নিয়ে এসেছি। তো এবার বুঝলেন তো যে আসলে দুইজনের একত্রে পছন্দ করার এখানে কি ছিল। তো ডাইনিং টেবিলের মানি প্ল্যান্ট আর হচ্ছে সেন্টার টেবিলের ব্যাম্বো ট্রি দুইটাই সুন্দর মতো পরিষ্কার করে নেওয়ার পর আমার ঘরে ছোটোখাটো জায়গায় আরও কিছু মানি প্ল্যান্ট ব্যাম্বো ট্রি আছে, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখেন আমার গুণধর জামাইয়ের কি কাণ্ড, আমি বারবার বলছিলাম যে বেশি পানি দিলে বাঁচে না, সে কি করেছে একদম পাতা ডুবিয়ে পানি দিয়ে রেখেছে, তো আমি এখন কিছুটা পানি কিন্তু ফেলে দিব। তো সন্ধ্যার পর এই কাজগুলো করছিলাম, এগুলো সে ধুতে চেয়েছিল আমি ধুতে দেইনি, যে না এখন আর সম্ভব না, এখন তাড়াতাড়ি ঘুমাতে হবে কারণ পরের দিন হচ্ছে রাতের পরীক্ষা আছে, রাতের এক্সাম শুরু হবে, যার কারণে রাত এমন মানুষ যে আছে না বাচ্চারা আগে ঘুমিয়ে যায় না, সে বাবা মাকে ঘুম পাড়িয়ে তারপর পারলে ঘুমায়, মানে যতক্ষণ পর্যন্ত না ঘরে লাইট টাইট অফ করে তাকে সাথে নিয়ে ঘুমানো হবে, একদম ছোটোবেলা থেকে তার এই অভ্যেস, সে ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না। তো এখন সে যেটা করে মাঝে মধ্যে আমাদের সাথে ঘুমায়, মাঝে মধ্যে আপির সাথে ঘুমায়। আর এই যে ঘড়িতে দেখা যাচ্ছে 1:30 বাজতে চললো প্রায়, আসলে এটা কিন্তু 1:30 বাজতে চললো না, আমার এই ঘড়িটা কেন জানি বারবার মানে যতই আমি ব্যাটারি দেই এটা কিছু দিন চলে তারপর বন্ধ হয়ে যায়, সম্ভবত এটার ভিতরে মেশিনটাই নষ্ট হয়ে গেছে, আর কিছুদিন আগে আপনাদের সাথে এই ঘড়িটাই চেঞ্জ করার কথা ভাবছিলাম। তো এরপর আরও কিছু জায়গায় মানি প্ল্যান্ট আছে, সব জায়গায় আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এই যে এর মধ্যে কিছু পাথর দিয়েছি এটা বলতে তো ভুলেই গেছি, মানি প্ল্যান্ট বলেন আর ব্যাম্বো ট্রি বলেন, এগুলোর মধ্যে যদি একটু পাথর দিয়ে রাখা যায় তাহলে কিন্তু এগুলো আরও ভালো থাকে।
তো আমার সেন্টার টেবিলে যে ব্যাম্বুটি রেখেছি সেখানে যেহেতু আমার কাছে আর কালারফুল পাথর নেই তাই ওটার মধ্যে দেওয়া হয়নি, আর এগুলো যেহেতু দেখা যায় না কিছু ছোট ছোট কালো পাথর ছিল এগুলোই দিয়ে রেখেছি যার কারণে গাছটা দীর্ঘদিন ভালো থাকবে। আর এই মগটা হচ্ছে আমার একটু চলতে গিয়েছিল, সেটা আমি এখন এই কাজে ব্যবহার করে ফেলছি। এরপর এই ব্যাম্বু ট্রিগুলো আপনাদের ভাইয়া আমাকে এনে দিয়েছিল, কিন্তু তখনই বুঝেছিলাম যে এগুলো হয়তো বাঁচবে না, ভালো থাকবে না। তারপরও আমি কিছুটা পাথর দিয়ে পানি দিয়ে এটাকে রেখে দিয়েছি, আর দেখেন পানির পরিমাণ কিন্তু একদম কম দিয়েছি। তো এরপর যদি বাঁচে তারপর দেখি এটাকে কি করা যায়। আর এখন আপনাদের সাথে আমি যেই ব্যাম্বু ট্রিটা দেখাতে চলেছি এটা হচ্ছে অনেক পুরনো একটা গাছ আমার ঘরে, মানে কয়েকটা গাছের ডাল। তো এই ব্যাম্বু ট্রিগুলো তো গাছ না এনে গাছের ডাল কেটে এনে এভাবে পানিতে অনেক দিন বাঁচিয়ে রাখা যায়। এর বয়স 6 বছর হয়ে গেছে, তো 6 বছর যাবত এটা আমার কাছে এইভাবেই আছে। তো এটা আমি কিভাবে রেখেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বেশি পানিতে এই ট্রিগুলো মরে যায়, কিন্তু অল্প পানিতে এগুলো ভালো থাকে। এই যে আমি যেই জারটার মধ্যে রেখেছি এটা 99 টাকা দিয়ে কিনেছিলাম। এটা একটা বয়ম ছিল, বয়মের উপরের অংশটা চাঁদ ছিল, মানে মুখটার মধ্যে ঢাকনা যেটা সেটা আমি ভেঙে ফেলে এইভাবে এটার মধ্যে ব্যাম্বু ট্রিটা রেখে দিই। তবে ওটার মধ্যে যদি পানি দিয়ে ভরে রাখি তাহলে অনেক পানি হয়ে যাবে, আর অনেক পানি এইসব ট্রির জন্য ভালো না। তো আমি এর মধ্যে একটা 7-আপের ছোটো বোতল নিচের অংশ কেটে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে এটার মধ্যে এই ব্যাম্বু ট্রিগুলো রেখে দিয়েছি। আজ থেকে 6 বছর যাবত এটা এভাবেই আছে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই বোতলের সাইজটুক কতটুকু, এই মাপটা আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে আপনাদের ভাইজান পানি দিয়েছে, আর এটা আমি হচ্ছে এই জারটার মধ্যে রেখে দিই। কিন্তু জারটার মধ্যে রেখে দেওয়ার পর এমনি এমনি দেখতে ভালো লাগে না, তাই উপর দিয়ে একটু পাথর দিয়ে আমি এর মুখটা আটকে রাখি যেন ভিতরের অংশটা দেখা না যায়। তো ডাইনিং ওয়াগনটা কেনার পর এখন এটা আমি দুইটা ওভেনের মাঝখানে রাখি। এটার জন্য মনে হয় এখন এটা একটু খারাপ হচ্ছে, কারণ ওভেন যখন চালাই তখন হয়তো একটু গরম ভাপ আসে, যার কারণে আমার মনে হচ্ছে পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। আর এটার পাতা তো হালকা ধুলা জমেছে, এখন এগুলো আমি একটা টিস্যু দিয়ে মুছে ফেলবো। তো যেই আপুরা জানতে চেয়েছেন মানি প্ল্যান্ট বা ব্যাম্বু ট্রির যত্ন কীভাবে নেই, আশা করছি আজকের এই ভিডিও থেকে তারা একটু হলেও ধারণা পেয়েছেন। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, বলেছিলাম না রাদের ফাইনাল এক্সাম শুরু হয়েছে, তো এক্সামের প্রথম দিন এটা। তো আগে তো 7:30 বাজে আপনাদের ভাইয়া রাতকে স্কুলে দিয়ে তারপর এসে অফিসে যেত, আর এখন যেহেতু 9টার সময় থেকে রাতের এক্সাম, আবার 9টা থেকে আপনাদের ভাইয়ার অফিস, তো 8:30 বাজে একবারেই তারা বাবা ছেলে বাসা থেকে নেমে যায় আর রাতকে স্কুলে দিয়ে সে অফিসে চলে যায়। এক্সাম শেষ হলে আমি নিয়ে আসি। তো আমি আগেই বলেছিলাম যে কোনো এক্সামই হোক না রোদসী বা রাত যেই হোক না কেন, আমি ওদের এক্সামে শুরুতে যাওয়ার আগে একটুখানি জমজম কুয়ার পানি খাইয়ে দিই। তো আজকেও রাদও ওই যে ছোট্ট মানুষ ছোট ছোট নিয়ত করে এখন জমজম কুয়ার পানিটা খেয়ে নিচ্ছে। তো সব কিছু শেষ, এখন রাত তার বাবার সাথে বের হয়ে যাচ্ছে। তো অনেকেই আপনাদের ভাইয়া এই যে জ্যাকেটটা পরে এটা দেখে বলেন যে ভাইয়ার জ্যাকেটে কি লাইট জ্বলে। এটা আসলে ডাস্ট একটা কোট, আগে এটা আপনাদের ভাইয়া ব্যবহার করতো না, কিন্তু ওর যেহেতু বাইকে অনেক ঘোরাঘুরি করতে হয়, আমি তাকে যে কোনো শার্ট কিনে দেই না কেন 2 দিনও যায় না, মানে 1 মাসের মধ্যে সেই শার্ট মনে হয় যেন কয় যুগ আগের পুরনো। তো এখন আর শার্টগুলো নষ্ট হয় না এই ডাস্ট কোটটা ব্যবহার করার পর, যখনই বাইক চালায় তখন এই কোটটা পরে নেয়। ধুলা বালি ময়লা বা রোদের যেই তাপ সেগুলো সব এই কোটের উপরেই লাগে। তো রাতকে নিয়ে রাদের বাবা স্কুলে চলে গেছে, আর সকাল সকালই আমার কাছে একটা পার্সেল এসেছে, আর এই পার্সেলটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য অর্ডার করা হয়েছিল। আপনাদের ভাইয়ার পছন্দের একটা জিনিস সে খুব পছন্দ করছিল, পরবর্তীতে আমি অর্ডার করে দিই। তো সেটাই আমার কাছে এসেছে, তো আমি তো অত কিছু বুঝি না, তার জিনিস সে থাকলে ভালো হতো, তো অফিসে তো ওইভাবে অর্ডারটা নেওয়া হয় না, তো সে কী করে কোনো কিছু পছন্দ হলে আমাকে বলে আর আমি অর্ডার করে দিই, তো আমার কাছে বাসায় পৌঁছে দেয়। তো এটা একটা ছোট ট্রাভেল ব্যাগ, তো এটা সে নিয়েছিল যে অফিসে যাওয়ার সময়, মানে হেড অফিসে যাওয়ার সময় কাগজপত্র নিবে, তবে এটা যে এতটা ছোট সে এটা বুঝতে পারেনি। তো ব্যাগটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগছিল, তো এর ভিতরে কী আছে না আছে খুঁটিনাটি বিষয় সে যদি বাসায় থাকতো ভালো হতো। তো কী আর করা, যেহেতু বাসায় নাই আমার পক্ষে যতটুকু সম্ভব আমি অতটুকুই দেখছি, কারণ যখন সেটা অর্ডার করেছিল ভিডিওতে ছোট একটা শর্ট ভিডিওতে দেখেছিল এটার ভিতরে কিসের পোর্ট টোর্ট আছে, তো আমি একটু চেন টেন খুলে দেখলাম যে পোর্ট আছে, তো অবশেষে রেখে দিলাম।
আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা রাদের বাবা অফিস থেকে আসলে তার ব্যাগ তার হাতে বুঝিয়ে দিলাম, এই নাও তোমার পার্সেল এসেছে, এবার কি কি আছে না আছে তুমি দেখে নাও। যদিও এখন দেখে কোনো লাভ নাই, যেহেতু ডেলিভারি ম্যান চলে গেছে, এখন দেখে ভালো লাগলেও এটা রাখতে হবে, না লাগলেও রাখতে হবে। তো ব্যাগটা দেখতে কিন্তু বেশ সুন্দর, আর এর ভিতরে কি কি আছে না আছে সেটা খুঁটিনাটি সেই ভালো জানে। তবে যেটা হয়েছে, সে ভেবেছিল যে ব্যাগটা হয়তো আর একটু বড় হবে, তো এখন দেখে যে ব্যাগটা আসলে বড় হবে না, অফিসে যে কাজে সে ব্যবহার করতে চেয়েছিল সেই অনুযায়ী এটা ছোট, এটা সে ওই পর্যায়ে নিতে পারবে না। তো পরবর্তীতে ভাবলো যে ঠিক আছে, আমরা তো এদিক ওদিক ঘুরতে যাই অনেক সময় মোবাইল, তারপর দেখা যায় যে সেলফি স্টিক, তারপরে পাওয়ার ব্যাংক, অনেক কিছুই থাকে, মানে যেহেতু বাহিরে যাই আর বাহিরে গিয়েও ভিডিও টিডিও করা লাগে, যার কারণে অনেক কিছু নেওয়া লাগে। তো আমার জন্য সুবিধা হয়েছে যে এখন এগুলো এই ব্যাগের মধ্যে তার কাছে ধরিয়ে দিব। বাপ যদি এক পণ্ডিত হয়, পোলা তো তার চাইতে বড় পণ্ডিত। পোলা এখন বাপকে শিখাচ্ছে, বাবা এখানে এটা আছে, ওইখানে ওইটা আছে, মানে এখন কোথায় ট্রাইপড আছে, কি আছে না আছে। তো এই কেবল দিয়ে কি হবে আমি বললাম, বলল যে চার্জ হবে। তো চার্জ হবে কিভাবে, এখানে কি আছে, বলল যে এটার ভিতরে পাওয়ার ব্যাংক রাখা লাগবে আর বাহিরে দিয়ে মোবাইল চার্জে দেওয়া লাগবে। আবার চাইলে পাশে লক সিস্টেমও আছে, কোনো কিছু দামি জিনিসপত্র রেখে এটা লক করেও রাখা যাবে। তো অনেক ধরনের সিস্টেম আছে। আর দেখলাম এই যে বললাম যে ভিতরে পাওয়ার ব্যাংকটা রেখে বাহিরে চার্জ দিতে হবে, তো এটা আমার কাছে একটু ফানি ফানি লাগলো যে পাওয়ার ব্যাংক ভিতরে রেখে মোবাইল চার্জ দিতে হবে, বাহিরে এটার অপশন করে দিচ্ছে, এর মানে কি একসাথে দুইটা পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে মোবাইল ভিতরে রেখে দিলে সমস্যা কি। তো বাপ বেটা বেটি তখন আমারে বুঝালো যে ব্যাগটা যখন এইভাবে বুকের মধ্যে থাকবে তখন ভিতরে রাখবে আর মোবাইলটা হাতে থাকবে, এই কারণে দেখা গেছে যে বাহিরে রেখেই চার্জ দেওয়া যাবে, এই জন্য এই সিস্টেম করছে। তো তাদের অনেক বুদ্ধি, আমার একটু বুদ্ধি কম। তো যখন ভিডিও দেখেছিলাম ব্যাগের, তখন বলেছিল যে এটা ওয়াটারপ্রুফ, পানি ঢালছিল যে পানি ভিতরে যাবে না। তো আপনাদের ভাইকে বললাম যে দাও একটু পানিতে ভিজা একটু চুবাই নিয়ে আসি, তো সেই জিনিসটা সে আমাকে আর দেয় নাই, বলল যে হ্যাঁ মাথা খারাপ, এখন এটাকে চুবাইতে হবে। তো যাই হোক, যেহেতু আমি রিসিভ করেছি ঠিকঠাক মতো দেখে নিতে পারিনি, এখন যার জিনিস সে ঠিকঠাক মতো দেখে নিয়েছে আর তার কাছে ভালোই লাগছে। শুধুমাত্র আরেকটু বড় হলে নাকি তার জন্য ভালো হতো, মানে আমি এখন যেই কাজে ব্যবহার করব তার জন্য পারফেক্ট, কিন্তু সে যেই কাজে ব্যবহার করতে চেয়েছিল তার জন্য আরেকটু বড় হওয়া দরকার ছিল। তো যাই হোক, এক কাজে না লাগাতে পারি অন্য কাজে তো লাগাতে পারবো। আর আমার ছেলে দেখেন এই ধরনের জিনিসের প্রতি তার যে কী ঝোঁক, এখন সে বাবার সামনেই দাঁড়িয়ে আছে। তো তার বাবা বললো যে ঠিক আছে, এখন থেকে আমি নিব না, এটা তুমি নিবা। তো অনেক কিছুই বলে ফেললাম, কিন্তু ব্যাগের দামটা শুধুমাত্র বলা হলো না। তো ব্যাগের দামটা পড়েছিল ডেলিভারি চার্জ সহ 1,070 টাকা। এটা কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের ভাইয়ার জন্য গিফট ছিল। একটা কথা মনে রাখবেন, জামাই যখন এত এত কাজ করে দেয় তখন কিন্তু জামাইয়ের পকেট মাইরে আবার জামাইকেই মাঝে মধ্যে গিফট করা লাগে। হ্যাঁ, এত কিন্তু সহজ না জামাইয়ের কাজ খাওয়া। এটা কিন্তু সংসার সুখী হওয়ার জন্য একটা টিপস ছিল, যখনই জামাইয়ের পকেট মারে আপনি জামাইকে গিফট দিবেন, দেখবেন পরবর্তীতে জামাই আর পকেট মারার টাকার হিসাব চাইবে না। না, এটা কিন্তু মজা ছিল। আচ্ছা যাই হোক, তারা বাপ বেটা যা খুশি তাই করুক, আমি কিন্তু এখানে রান্না করতে চলে এসেছি। তো আজকের রান্নায় আমি একটা ইলিশ মাছ ভুনা করছি। তো আজকে রাতের খাবারে কিন্তু শুধুমাত্র ইলিশ মাছ ভুনা আর ডাল, ডালটা আগেরই ছিল, যদি ডাল নাও থাকতো তারপরও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আর আমার দুটি ছেলে মেয়ে তাদের কোনো অভিযোগ থাকতো না, শুধুমাত্র ইলিশ মাছ ভুনা দিয়ে ভাত খেয়ে উঠতে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, সবাইকে সাবধান থাকতে বলবো কারণ চারিদিকে ডেঙ্গু জ্বরের প্রবণতা কিন্তু আবার অনেক হারে বেড়েছে। আজকে ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।